আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা যারা অনেকে আমাকে কমেন্ট করেছেন যে বাংলাদেশি রিক্রুটিং এজেন্সিরা তারা কিন্তু 3-3.5 বা 4 লক্ষ টাকা চাচ্ছে, তাদের জন্য আজকের এই সুখবরটি। মালয়েশিয়া শ্রমবাজার চালু নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা শুরু থেকেই নির্দিষ্ট এজেন্সির মাধ্যমে সিন্ডিকেট না করার দাবি জানিয়ে আসছে দেশটির রিক্রুটিং এজেন্সিগুলো। সবার জন্য বাজার উন্মুক্ত রাখার দাবি তাদের। তবে এরই মধ্যে মালয়েশিয়া সরকার বাংলাদেশের 25টি এজেন্সির মাধ্যমে বাজার খুলছে। এবার এর বিরোধিতা করেছেন মালয়েশিয়ার বেসরকারি খাতের নিয়োগকর্তারা। সবার জন্য শ্রমবাজার উন্মুক্ত রাখতে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব প্রাইভেট এমপ্লয়মেন্ট এজেন্সি মালয়েশিয়ান। এতে বলা হয়, বাংলাদেশ থেকে কর্মী আনতে দেশটি সব রিক্রুটিং এজেন্সিকে সুযোগ দেওয়া উচিত, নির্দিষ্ট কিছু এজেন্সিকে সুযোগ দেওয়া, গুজব ছড়িয়েছে মালয়েশিয়া। কোনো ধরনের সিন্ডিকেট বা কাউকে বিশেষ সুবিধা দেওয়া হলে মালয়েশিয়ার শিল্পখাত ক্ষতিগ্রস্ত হবে। এর আগে বাংলাদেশি 10 এজেন্সি সিন্ডিকেটের বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের অভিযোগে 2018 সালের সেপ্টেম্বর থেকে মালয়েশিয়া সংস্থার বন্ধ হয়ে যায়। এটি উল্লেখ করে PPSM এ বিবৃতিতে বলেছে, ওই সময় নির্দিষ্ট কিছু এজেন্সি বাড়তি মুনাফার কারণে বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়া আসতে 20,000 রিঙ্গিত অর্থাৎ 4 লক্ষ টাকা খরচ করেছেন। এতে এখানে আসার পর তাদের খরচ করার সামর্থ্য ছিল না, যা মালয়েশিয়া নিয়োগকর্তা পরিশোধ করতে হয়েছে। সরকার এমন সিদ্ধান্ত মালয়েশিয়ার ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। জোরপূর্বক শ্রমের অভিযোগে আন্তর্জাতিক শ্রম সংস্থার তৃতীয় ধাপের নজরদারিতে মধ্যে আসে মালয়েশিয়া। এদিকে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেছিলেন যে সরকার নির্ধারিত 78,000 টাকায় কিন্তু মালয়েশিয়া যেতে পারবেন। এদিকে রিক্রুটিং এজেন্সি তারা বেশি টাকা চাচ্ছে, এ বিষয়ে গুরুত্ব সহকারে দেখছে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং দুর্নীতি দমন কমিশন দুদক। আশা করা যাচ্ছে অল্প কিছুদিনের মধ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় একটি অর্থাৎ DHL-কে অনুরোধ করবে যে তারা তাদের মাধ্যমে কর্মে যেতে পারবেন। তো এই ছিল আজকের আপডেট নিউজ। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।